আইনি কথা আপনারা জানেন যে সোমবার ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা বাজে বাজা মানেই হলো দূরদর্শন বাংলার সামনে বসে আইন জগতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় শিখে নেওয়া আজকে আমরা একটা নতুন বিষয় আপনাদের কাছে এনেছি নতুন বলবো না বলবো এই বিষয় নিয়ে মাঝে মাঝে আমরা আলোচনা তো করেইছি এবং আপনাদের মনে জেগে ওঠা বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেবারও চেষ্টা করেছি প্রতি অনুষ্ঠানে যেমন আমাদের বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন এ বিষয় নিয়ে আগেও যখনই আমরা অনুষ্ঠান করেছি বিশেষজ্ঞরা আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন আজকেও সেরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করব জুভেনাইল জাস্টিস অ্যাক্ট সংক্ষেপে সিএনসিপি এবং সিসিএল আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভূমিকা এ বিষয়টি নিয়ে আমি একটু বলে দিই যে সিএনসিপি পুরো কথাটা হলো চিলড্রেন ইন নিড অ্যান্ড কেয়ার অফ প্রোটেকশান এবং সিসিএল এ কথাটার পুরো বাক্যটা এরকম হবে চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল কী বিষয় এগুলো নিয়ে আরও আমাদের বিশেষজ্ঞরা বিষদে বলবেন কিন্তু সংক্ষেপে হল ছোটদের নিয়ে ছোটদের ওপরে ঘটে যাওয়া অন্যায় নিয়ে বা ছোটরা যদি কোনো অন্যায় করে ফেলে সে নিয়ে যে বিশেষ আইনটি রয়েছে সেইটা হল জুভেনাইল জাস্টিস অ্যাক্ট সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে আলোচনার গভীরে যাবার আগে আসুন আলাপ পরিচয়ের পালাটা সেরে নিই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী সুনির্মল দত্ত মাননীয় প্রাক্তন জেলা জজ এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমতী সুতপা মল্লিক মাননীয় সচিব পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা জানেন ফোন নম্বরগুলি খোলা থাকছে আপনাদের জন্য আপনারা সরাসরি ফোন করতে পারবেন কিন্তু যে কথা প্রত্যেক দিন বলি আমি আজকেও বলবো যে প্রশ্ন করতে হবে মূল সংক্ষিপ্ত এবং অবিতর্কিত বিতর্ক সৃষ্টি করতে পারে এমন কোনো প্রশ্ন দয়া করে করবেন না মনে রাখবেন দুজন মাননীয় বিচারক আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা তো এটাও জানেন যেমন আজকে আপনারা অনুষ্ঠানটা লাইভ দেখছেন ঠিক সেই রকমই ইউটিউবেও কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা এখনও ইউটিউবে দেখতে পারেন বা পরেও ইউটিউব লিঙ্ক জোগাড় করে ইউটিউব লিঙ্কে কিন্তু এই অনুষ্ঠানটা দেখা যেতে পারে আসুন সরাসরি এবার আমরা আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করি আমি জুবেনাইল জাস্টিস অ্যাক্ট নিয়ে আলোচনা করছি বললাম আপনাদের যে ছোটদের জন্য নির্দিষ্ট আইন নিয়ে আলোচনা করছি কাজে একটু বুঝে নেওয়া দরকার যে জুবেনাইল বলতে কাদের বুঝবো মাননীয় শ্রী দত্ত আপনার কাছে আসি যে জুবেনাইল বলতে আমরা কাদের বুঝবো আমাদের জুবিনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট টু থাউজেন্ড ফিফটিনে বলতে বোঝা যাচ্ছে যাদের বয়স আঠারো বছরের নিচে কিন্তু আঠারো বছরের নিচে এদের জন্য আমাদের আইন করার দরকার হলো কেন আঠেরো বছরের নিচে সারা পৃথিবীতে দেখা যায় প্রায় ফিফটি পারসেন্ট মানুষের বয়স আঠেরো বছরের নিচে অথবা ফিফটি পারসেন্ট তারা এই জায়গাটা দখল করে আছে আবার যারা দেখা যায় আজই আমরা আলোচনা করছি জুবিনাইল জাস্টিস অ্যাক্টের মধ্যে যে জয় যারা বাচ্চা আছে এবং যারা চিলড্রেন তাদের কিভাবে প্রোটেকশন দেয়া যায় আর আরেকটা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল বাচ্চাদের মধ্যেও অপরাধ প্রবণতা থাকে আজকে যদি আমরা দেখি যে প্রায় যারা ফিফটি পার এইটটি পার্সেন্ট অপরাধী জুভেনাইল অপরাধী তাদের হচ্ছে গিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম তাদের ফ্যামিলির এইটটি পারসেন্ট এবং টোয়েন্টি পারসেন্ট যারা অপরাধী তাদের হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা ফোর ক্লাস পর্যন্ত এবং এইটটি পারসেন্ট তারা স্কুলেও যায়নি ফলে আমাদের দরকার হয়েছে জুবিনাইলদের জন্য আলাদা আইন করার এই আইন শুধু একদিনে আসেনি আগেও হয়েছে আঠেরোশো সাতাশি সালে তারপরে দু হাজার সালে দু হাজার পনেরো সালে মাঝে মাঝে অ্যামেন্ডমেন্ট হয়েছে দু হাজার একুশ সালেও কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে দিল্লির যে বিতর্কিত যে একটা হিংসা হয়েছিল মার্ডার এবং ধর্ষণ হয়েছিল তার জন্য যে আইনের কিছু পরিবর্তন করা হয়েছে সেখানে নাবালক বলতে সবাই আঠেরো বছরেরই কিন্তু আঠেরো বছর ষোলো থেকে আঠেরো বছরের জন্য যারা আছে বা যা এই বয়সের যারা আছে তাদের জন্য কিছু আলাদা স্পেসিফিক কিছু রুল বা ল করা হয়েছে সেগুলো আমরা পরে আসব এখন উনি যেটা জিজ্ঞেস করলেন জুবেনাইল কারা জুবেনাইল হচ্ছে যাদের বয়স হচ্ছে গিয়ে আঠেরো বছর আচ্ছা আচ্ছা আমি আপনার কাছে আসি মাননীয় শ্রীমতী মল্লিক যে বাচ্চাদের বা কিশোরদের জন্য আলাদা আইন তৈরি করার প্রয়োজন পড়ল কেন যদিও মাননীয় শ্রী দত্ত খানিকটা বললেন তবু আপনাকে আমি আবার জিজ্ঞেস করছি যে আলাদা করে আইন তৈরি করার প্রয়োজন মনে হলো কেন বড়দের জন্য যে আইন ছিল সেই আইন দিয়ে কি এই বাচ্চাদের বা কিশোরদের বিচার করা সম্ভব হচ্ছিল না দেখুন বড়দের ক্ষেত্রে যে আইনটা অ্যাপ্লাই করা হয় সেই আইন কিন্তু অনেক বেশি কঠোর কঠিন যেটা আমাদের লেজিসলেচার বা পার্লামেন্ট মনে করেছে যদি এই আইন যদি বাচ্চাদের ওপরে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এদের ভবিষ্যতের ওপরে প্রভাব পড়তে পারে কারণ গোটা আইনটাতেই বলছে জুভেনাইলদের কোনো পানিশমেন্ট নয় বরঞ্চ এদেরকে কি কি করার দরকার আছে ইটস আ মোর কিউরেটিভ দ্যান পিউনেটিভ তো এই জন্যে হচ্ছে যে এদের জন্যে আলাদা আইন করার জন্য লেজিসলেচার ভেবেছিলেন আরেকটা দিক হচ্ছে যে বাচ্চারা হচ্ছে অ্যাসেট সমাজের হচ্ছে সম্পদ আজকে যদি বাচ্চার আজকের বাচ্চারা কালকের কিন্তু ভবিষ্যৎ আমরা বাচ্চাদের যদি পরি ঠিকমতো যদি তাদেরকে যদি তাদের চাইল্ডহুডটাকে যদি ঠিক মতনভাবে অপরচুনিটি না দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দেশের সোশ্যাল প্রগ্রেস হবে না বা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে না এবং গুড সিটিস সিটিজেনরি যেটাকে আমরা বলে সেইটা কিন্তু পাবো না তো এই জন্যে এটা তো গেল একটা সামাজিক দিক এবার ইন্টারন্যাশনাল দিকটা হচ্ছে যেটা আন্তর্জাতিক দিক সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া বেজিং রুলস বলে নাইনটিন এইটি ফাইভে একটি রুলসে র্যাটিফাই করে যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ জুভেনাইল জাস্টিস এইটাতে জেনারেল অ্যাসেম্বলি একটা রেজলিউশন পাস করে ইউনাইটেড নেশনসে এবং ইন্ডিয়া তাতে পার্টি ছিল এবং এই পরবর্তীকালে এটা ইন্ডিয়া র্যাটিফাই করে যার জন্যে এই র্যাটিফাই করার কারণে ইন পারসেন্স অফ দিস রেজলিউশন ইন্ডিয়া কিন্তু বাচ্চাদের জন্যে আলাদা আইন তৈরি করেছিল এবং আমাদের কনস্টিটিউশনাল ম্যানডেটও আছে বিশেষ করে বলা হয়েছে আর্টিকেল ফিফটিন আর্টিকেল থার্টি নাইন ই এন্ড আর্টিকেল ফর্টি ফাইভ আর্টিকেল ফর্টি সেভেন এখানে বাচ্চাদের জন্য স্পেশাল প্রভিশন করার কথা বলা হয়েছে সেই জন্য বাচ্চাদের জন্যে মনে করা হয়েছে যে স্পেশাল আইন করে সমাজটাকে অন্তত বাঁচানো উচিত ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা কথা বললেন যে শিশু বা কিশোরদের কিন্তু পানিশমেন্ট নয় কোনো সাজা দেওয়া যাবে না বরং তাদের সংশোধিত করে যদি তারা কোনো অন্যায় করেও ফেলে সংশোধিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বললেন আর একটু আগে মাননীয় শ্রী দত্ত একটা গুরুত্বপূর্ণ কথা বললেন নির্ভয়া কাণ্ডের কথা তুলে যে সেখানে অন্যতম অভিযুক্ত ছিলেন একজন নাবালক কাজেই তাকেও যদি সমাজ সমাজে সংশোধিত করতে হয় বা এই ধরনের বাচ্চাদের সংশোধিত করতে হয় তাহলে কিন্তু নতুন একটি আইন প্রয়োজন যা অনেক মানবিক হবে আমি আপনার কাছে আসি আবার মাননীয় শ্রী দত্ত যে জুভেনাইল যদি বলি বা নাবালকদের প্রতি সরকার এবং সাধারণ মানুষদের কি কর্তব্য রয়েছে আমাদের হচ্ছে গিয়ে কনস্টিটিউশনের আর্টিকেল ফিফটি থ্রি থার্টি নাইন ফর্টি ফাইভ ফর্টি সেভেন সেখানে কিছু বলা আছে দায়িত্ব আছে স্টেটের সেগুলো হচ্ছে কি যাতে জুবিনাইলদের তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা না হয় তাদের যাতে সব প্রকৃত সুযোগ সুবিধা দেয়া হয় তাদের হচ্ছে কি আগেই আমাদের ধরে নিতে হবে আমাদের সেকশন থ্রিতে পরিষ্কার বলা আছে জুভেনাইলদের কি কি সুযোগ সুবিধা দেয়া দরকার সেই জন্যই সেই কনস্টিটিউশনকে মেনে এবং ইউএন কনভেনশন যেটা বললেন ইউএন কনভেনশনের কথা ভেবে আমরা এই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট আমরা তৈরি করেছি অ্যাক্টের পরবর্তীকালে বিভিন্নভাবে এগুলো অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে বিভিন্ন কারণে ফলে দু হয়েছে দু হয়েছে লেটেস্ট হয়েছে দু হাজার একুশ সালেও কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে এখনও এফেক্ট হয়নি সেটা হয়তো পরবর্তীকালে এফেক্ট হবে তাদের কি আছে আমরা ধরে নিতে হবে জুবিনাল মানে ইনোসেন্ট আমরা জানি ক্রিমিনাল আইপিসি অনুযায়ী সাত বছরের নিচে কোনো বাচ্চা কোনো কোনো অপরাধ করতে পারে না যদি কোনো অপরাধ এমনকি যদি কাউকে মার্ডারও করে তার কোনো পানিশমেন্ট হবে না কিন্তু সাত বছরের উপরে যারা আছে তাদেরকে কি হবে আমরা প্রথমেই ধরে নেবো সেকশন থ্রিতে যেগুলো বলা আছে ষোলোটা কারণ বলা আছে সেখানে বলছে জুবিনাইলদের আমরা কিভাবে ট্রিট করব প্রথমেই ধরে নিতে হবে তারা ইননোসেন্স তাদের ঠিক তাদের কেয়ার করতে হবে তাদের স্বাধীনতা দিতে হবে এবং হচ্ছে গিয়ে ন্যাচারাল জাস্টিস দিতে হবে তাদের প্রোটেকশান দিতে হবে এইগুলো সব রয়েছে এই জন্য আমাদের এই জুবিনাইল অ্যাক্ট তৈরি হয়েছে যেটা বললেন জুভিনাইল অ্যাক্টের যারা আছে যারা অপরাধ করে তাদের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়তো তিন বছর দেয়া যায় পানিশমেন্ট বলা হয় না এখানে এখানে হচ্ছে কি তাদের আমরা শুধরানোর জন্য আমরা ব্যবস্থা করি সেখানে হচ্ছে গিয়ে কেউ যাতে কারেকটিভ হোমে আমরা পাঠাই চিলড্রেন হোমে পাঠাই সেখানে গিয়ে বিভিন্ন আগে যেমন ছিল এই জুবিনাইল অ্যাক্টের এখন এই নতুন একটা সেভাবে নেই তাদের হচ্ছে কি আমরা কিভাবে রাখব সেখানে হচ্ছে কি তাদের একটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট করা হতো যদি কোনো অপরাধী দশ থেকে পনেরো বছরের মধ্যে কোনো জুভেনাইল যদি অপরাধ করত। তাদের আমরা সেই ট্রেনিং দিয়ে তাদের মূল সোতে ফেরানোর ব্যবস্থা করতাম আর একটা বড়ো জিনিস যেটা হচ্ছে জুভেনাইল যদি কোনো সত্যি অপরাধ করে থাকে তাদের সেই রেকর্ডগুলো ইরেস্ট করে দেয়া হবে কোনো স্পেশাল কারণ ছাড়া তাদের কোনো রেকর্ড জুভেনাইলদের কোনো অপরাধের কোনো রেকর্ড রাখা হবে না কারণ কি হচ্ছে পরবর্তীকালে যাদের ধরা না হয় সেই কারণে তাদের কোনো চাকরি বা অন্য জীবনে কোনো অসুবিধা না হয় সেই জন্য তাদের যা অপরাধ করবে সেটা ইরেজ করা হবে এবং শুধু তাই নয় তাদের এই কোনো অপরাধ হোক বা সেগুলো আমরা কোথাও প্রকাশ করব না আর একটা দিক হচ্ছে তাদের হচ্ছে প্রকৃত কেয়ার নিতে হবে প্রোটেকশান দিতে হবে সেটা কেয়ার এবং প্রোটেকশন বলতে কি বুঝবো সেগুলো আমরা পরবর্তীকালে আসবো আমরা যেটা কেয়ার অ্যান্ড প্রোটেকশন নিয়ে যেগুলো বলার কি কি প্রোটেকশন আমরা দিতে পারি আমরা পরবর্তী কোশ্চেনে আমরা আসবো আমি আপনার কাছে আসি মাননীয় শ্রীমতি মল্লিক যে আমরা আলোচনা করছিলাম না সিএনসিপি সিএনসিপি পুরো কথাটা হলো চিলড্রেন ইন নিড অ্যান্ড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশান আর সি হলো চিলড্রেন ইন কনফ্লিক্ট উইথ ল অনেকে বলতে পারেন যে যদি কোনো শিশু অপরাধ করেও ফেলে তার তাকে দয়া দেখাবার দরকার কি কিন্তু এটা মনে রাখতে হবে যে ধরা যাক ফুটপাতে একটা বাচ্চার জন্ম হলো বা রেল স্টেশনে একটা বাচ্চার জন্ম হলো সে তার খাবার জন্য খিদে মেটাবার জন্য এত স্বাভাবিক নিয়মে কিছু অপরাধ করে ফেলতে পারে আমাদের আইন প্রণেতারা অত্যন্ত সমবেদনার সঙ্গে সমব্যথী হয়ে তারা ভেবে নিয়েছেন যে একটা বাচ্চাকে অপরাধ করতে হয় কেন মাননীয় শ্রী দত্ত বললেন সাত বছরের নিচে কোনো বাচ্চা অপরাধ করলে সেটা অপরাধ বলে গণ্য হবে না প্রশ্ন উঠবে যে আমাদের একটা বাচ্চা তাকে অপরাধটা করতে হবে কেন অর্থাৎ যদি সে কোনো অপরাধ করেও ফেলে তাকে সংশোধিত হবার সুযোগ দিতেই হবে আমি আপনার কাছে আসব যে এই সিএনসিপি এবং সিসিএল একটু সংক্ষেপে আমাদের বুঝিয়ে বলুন আচ্ছা সিসিএল এর পুরো কথাটা হচ্ছে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল মানে আমাদের জুভেনাইল জাস্টিস একটা কিন্তু চিলড্রেনদের দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে একটা হচ্ছে সিসিএল মানে যাদের আমরা বলছি যে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল আরেকজন আরেকটা ক্যাটাগরি হচ্ছে সিএনসিপি অর্থাৎ চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন এবং সিসিএল মানেটা হচ্ছে যে আমরা আগেই জেনেছি যে শিশু বলতে আমরা জোভেনাইল জাস্টিস অ্যাক্টের আন্ডারে শিশু বলতে আমরা বুঝছি যে যেসব মানুষ পার্সন পারসন মানে সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে যার এখনো পর্যন্ত আঠারো বছর সে কমপ্লিট করেনি এদেরকে আমরা চাইল্ড বলছি আর সিসিএল হচ্ছে যে যে সব বাচ্চা যারা যাদের কিনা কোনো অফেন্স করার যাদের বিরুদ্ধে কোনো অফেন্স করার অভিযোগ উঠেছে বা যাদের যারা কোনো অফেন্স করেছে এবং যাদের বয়স আট অফেন্সটা করার সময় যাদের বয়স আঠেরো বছরের নিচে এদেরকে আমরা সিসিএল বলছি এবং সিএনসিপি আমরা বলছি সিএনসিপি দেখুন জুবেনাল জাস্টিস একটা বিশাল একটা লিস্ট দেওয়া হয়েছে ডেফিনেশনে ছোট্ট করে বলতে গেলে আমি বলবো সিএনসিপি হচ্ছে সেই সব ভার্নারেবল ইয়াংস্টার্স যাদের কিনা স্পেশাল কেয়ার এবং প্রোটেকশানের অর্থাৎ দেখভাল এবং সুরক্ষার প্রয়োজন আছে এই যে আপনি রেলওয়ে স্টেশনের ছেলেদের কথা বলছিলেন বা রাস্তায় কেউ যদি দেখা মানে এমন কোনো যাদেরকে আমরা দেখে আমাদের মনে হবে যে হ্যাঁ এই বাচ্চাটার স্পেশাল কেয়ারের বা প্রোটেকশানের প্রোটেকশান অফ আইনের লয়ের প্রয়োজন আছে তারাই কিন্তু সিএনসিপির আন্ডারে পড়বে আমি তবু আমি একটু বলে দিই সিএনসিপি জুভেনাইল জাস্টিস অ্যাক্টে সিএনসিপি কাদেরকে বলছে বলছে যে সব বাচ্চা যার কোনো বাড়ি নেই বা সেটেলড প্লেস অফ অ্যাবোট নেই বা যার কোনো অস্টেন্সেবল মিনস অফ সাবসিস্টেন্স নেই মানে যার কোনো খাওয়া পরার মতন রসদ নেই আবার যারা সেই সব বাচ্চা যারা কোনো লেবার লয়ের ভায়োলেশনে গিয়ে কাজ করছে বা এমন কোনো বাচ্চা যারা রাস্তায় ভিক্ষি করে খায় অরফেন মানে যাদের অনাথ বাচ্চা এবং যাদের বাবা মায়েরা যাদেরকে ছেড়ে চলে গেছে অ্যাবানডান্ট এবং সারেন্ডার্ড যেই সব সারেন্ডার্ড মানে যেই সব বাবা মায়েরা কিছু সারকামস্ট্যান্সেস উইচ আর বিয়ন্ড দিয়ার কন্ট্রোল সেই সব বাবা মায়েরা কোনো হয়তো হসপি চিলড্রেন্স হোমে গিয়ে বা পরবর্তীকালে আমরা আসবো যে সিডব্লিউসির কাছে গিয়ে তাদের বাচ্চাকে সারেন্ডার করে দিয়েছে এই সমস্ত বাচ্চা প্লাস এমন কোনো বাচ্চা যে কিনা যার কিনা সমূহ বিপদ মানে আঠেরো বছর হওয়ার আগেই যার সমূহ বিপদ যাকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এরকম বাচ্চা বা ভিকটিম অফ চাইল্ড ভিকটিম মানে চাইল্ড অ্যাবিউজ যা অ্যাবিউজের শিকার এমন কোনো মানুষের সাথে আছে যে কিনা তাকে অ্যাবিউজ করছে এক্সপ্লয়েড করছে এবং তার তাকে থ্রেটেন করছে যে তাকে মেরে ফেলতে পারে বা এমন কোন বাচ্চা যে কিনা কোন মেন্টাল ইলনেস বা শারীরিক সমস্যা আছে বা যার বাবা মাকে দেখা যাচ্ছে সেই বাচ্চাকে দেখভাল করার পক্ষে তারা আনফিট এরকম আমরা ফেলতে পারি আওতায় খুব কিন্তু চিত্তাকর্ষক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে এক ধরনের বাচ্চা অলরেডি অপরাধের আওতায় এসে পড়েছে তারা কোনো না কোনো অপরাধ হয়তো করে ফেলেছে অপরাধে জড়িয়ে পড়েছে সিসিএল আর এক ধরনের বাচ্চা যে কোনো মুহুর্তে অপরাধ করে ফেলতে পারে তাদের অপরাধই যাতে না হতে হয় তাদেরও রক্ষা করতে হবে হয়ে গেল সিএনসিপি আমি একটা ছোট্ট আপনাদের একটা একটা এনজিও তার একটা রিসার্চ করেছিল রিসার্চে বলেছিল যে ফুটপাথে বা প্ল্যাটফর্মে থাকা পাঁচ বছরের অনেক বাচ্চা ছেলে বা মেয়ে জানে তাদের সাত আট নয় দশ বছর বয়সী দিদি কেন রাত্রিবেলা উঠে অন্য কোথাও চলে যায় এই রিসার্চের যে ফলটা ছিল তা অত্যন্ত মর্মন্তুদ তো এ ধরনের বাচ্চাদের প্রোটেকশন আমাদের দিতেই হবে সুরক্ষা দিতেই হবে আইন রয়েছে আইনের প্রয়োগও যথাযথ করতে হবে আইনের প্রয়োগ নিয়ে যখন আলোচনাটা উঠল তখন মাননীয় শ্রীমতী মল্লিক আপনার কাছে একটা প্রশ্ন রাখবো দেখুন এই বাচ্চাদের যদি আইনি সুরাহার প্রয়োজন হয় বাচ্চারা নিজেরা হয়তো হেঁটে হেঁটে আদালতে যেতে পারবে না তারা জানেই না আইনটা তাদের জন্য কি নিখরচায় আইনি সুরক্ষার ব্যবস্থা আছে কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পেতে পারেন প্রশ্নটা করলাম এই কারণে আপনি মাননীয় সচিব পূর্ব বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আপনি আমাদের বলুন যে কারা কারা নিখরচায় আইনি পরিষেবা পেতে পারবেন দেখুন যে কোনো শিশু বা মহিলা বা তফশিলি জাতি তফশিলি উপজাতির সদস্য কোনো শিল্প শ্রমিক বা যাদের বার্ষিক আয় নিম্ন আদালতে মামলা করার ক্ষেত্রে এক লক্ষ টাকার নিচে এবং সুপ্রিম কোর্টে মামলা করার ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকার নিচে বা কোনো মানসিক দিক থেকে অসুস্থ বা শারীরিক বা অন্যভাবে কোনো প্রতিবন্ধী বা যে কোনো দুর্বিক দুর্বিপাকে শিকার হয়েছেন বা জাতপাত হিংস্রতা জাতপাত ঘটিত বর্বরতার শিকার হয়েছেন কোনো রক্ষণামূলক আবাস বা জেলখানায় যারা আছেন কারেকশনাল হোমে সব আসামিরা আছেন তারা কিন্তু ফ্রিতে লিগাল সার্ভিস পেতে পারেন ধন্যবাদ আপনাকে আসুন এবারে আমরা একবার পর্দায় দেখে নি কারা কারা নি আইনি পরিষেবা পাবেন আসুন দেখি বিচার সবার জন্য বিনা খরচে কারা আইনি সাহায্য পাবেন মহিলা বা শিশু তপশিলি যা সে চেষ্টা করবে চুরি করে খাবারটা খেতে কিন্তু তার সে কেন খেতে পাচ্ছে না তার মা কোথায় বা বাবা কোথায় অনেক সময় আমরা দেখি মা বাবা দুজনেই জেলে চলে গিয়েছেন বাচ্চাটা রয়েছে একা একেবারে অসহায় ফুটপাথে বা রাস্তার ধারে সে বড় হচ্ছে এই ধরনের বাচ্চাদের দায়িত্বকে নেবে আমাকে এখানে আসবার আগে এক ভদ্রলোক একটা প্রশ্ন রাখতে বলেছেন তে তার প্রশ্নটা হলো মাননীয় শ্রী দত্ত আপনার কাছে আমি রাখবো এই প্রশ্নটা যে তার প্রশ্নটা হলো তিনি প্রায় দেখেন যে তার বাড়ির পাশে একটি বাচ্চা অত্যাচারিত হচ্ছেন তার মা বাবা নেই আমাকে আর একজন একটা প্রশ্ন করতে বলেছেন তিনি একটি বাচ্চাকে প্রায়ই দেখেন ফুটপাতে সে বড় হচ্ছে অত্যন্ত অবহেলায় তার মা বাবা আছে কি তিনি জানেন না তিনি কোথায় গিয়ে অভিযোগ করতে পারেন কিছুদিন আগে আর এক ভদ্রলোক একটা প্রশ্ন করেছিলেন যে একটি বাচ্চাকে তিনি দেখছেন শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বাচ্চাটি হয়তো দুষ্টু বা তার হয়তো মানসিক খানিকটা বিকৃতি রয়েছে অসহায়তা রয়েছে তিনি কোথায় গিয়ে অভিযোগ জানাবেন দেখুন সবচাইতে কষ্ট কিন্তু এই বাচ্চাগুলোর আর এরা নিজেরা হেঁটে হেঁটে আদালতে যেতে পারবে না আমরা কি তাদের সাহায্য করতে পারি আমি এই প্রশ্ন রাখলাম কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব সারা বিশ্বের খবর এক নজরে

फट जाएगा के बहती सी हल दिया का ये पानी रुक जाएगा अगर सुन लो नभले न हम तो बम ये फट जाएगा कि बहती सी हलदिया का ये पानी रुक जाएगा कि कर दो रहर दी का ये दम भी घुट जाएगा कुदरत की हलस नस में जहर ये बस जाएगा प्लास्टिक के हम सब मोहताज हैं। कैसा ये समाज है क्यों ना पाए रे सिचुएशन क्रास बिक है चाहत को पार बिक है सिचुएशन क्रास बिक है चाहत को पार बिक है नाइ बुलच ফিরে এলাম আলোচনাতে মাননীয় দত্ত যে প্রশ্নগুলো আপনার কাছে রাখলাম যদি আমি দেখি কোথাও একটি বাচ্চা অত্যাচারিত হচ্ছে আমি কোথায় অভিযোগ দায়ের করব। তার আগে আমি বলছি যেটা আমাদের আলোচনা হচ্ছে যারা ফুটপাতের বাচ্চা ফুটপাতের বাচ্চা মানে তাদের যে সব সময় দরকার তো আছেই তাদের কেয়ার এবং প্রোটেকশন দরকার আছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বাচ্চা বাড়িতে আছে তাদেরও প্রোটেকশন দরকার ঠিক তাদের প্রতি অনেক অত্যাচার হচ্ছে তাদের হয়তো অসৎ পথে লাগানো হচ্ছে অনেক কাজ রয়েছে যদি দেখা যায় তার আগে আপনি একটা কোশ্চেন করেছেন অরফান কাদেরকে বলবো অ্যাবন্ডন কাদের বলবো। যে সব বাচ্চার কোনো পিতা মাতা নেই এবং যাদের কোনো অ্যাডপ্টেড যারা পিতা তারাও নেই কোনো গার্জিয়ান নেই তাদেরকে আমরা অনফান বা অ্যাডপ্টেড বলবো এই অ্যাবন্ডন চাইল্ড বলবো কিন্তু তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব এবং কে নিয়ে যাবে তাদেরকে নিয়ে যাব সি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে একটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা কমিটি আছে সেখানকার মিনিমাম পাঁচজন মেম্বার থাকে দুজন মহিলা মেম্বার থাকে সোশ্যাল ওয়ার্কার যাদের হচ্ছে গিয়ে চাইল্ডের সম্বন্ধে তাদের সাইকোলজি সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আছে তাদেরকে দিয়ে কমিটি হয় আমরা যদি সেই কমিটির কাছে নিয়ে যাই কে নিয়ে যাবে সেখানে কমিটির কাছে প্রত্যেক আমাদের যেন চাইল্ড জুভেনাইল পুলিশ ইউনিট আছে সেই ইউনিটের যারা পুলিশ অফিসার আছে তারা নিতে পারে যে কোনো গভর্নমেন্ট অফিসার নিতে পারে গভর্নমেন্ট যারা অফিসার রয়েছে এবং যে কোনো ডাক্তার এবং যে কোনো সাধারণ নাগরিক যদি শুধু দেখে যে এই বাচ্চার প্রতি অত্যাচার হচ্ছে এবং তার চাইল্ড এবং তার কেয়ার এবং প্রোটেকশন দরকার তাকে সিডব্লিউসির কাছে নিয়ে যেতে পারে কিংবা থানাতেও নিয়ে যেতে পারে কিন্তু আমি বলবো থানায় না গিয়ে সিডব্লিউসির কাছেই যাওয়া কারণ থানার পরিবেশটা যদিও সেখানে আলাদা একটা ইউনিট রাখা হয়েছে জুবিনাইলদের জন্য কিন্তু তা হলো হয়তো গেটটা মেন গেটটা একই আছে সেখান দিয়ে তাদের ঢুকতে হবে তাই সিডব্লিউসির কাছে গেলে তারা তখন কি করবে ইনকোয়ারি অফিসার আছে তাদেরকে দিয়ে ইনকোয়ারি করবে করে তাকে সেই বাচ্চাটার কীরকম প্রোটেকশন দরকার চাই কেয়ার দরকার তারা সেইভাবে একটা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট অনুযায়ী তারা ব্যবস্থা করবে তাকে চাইল্ডে চাইল্ড হোমে নেবে ওপেন হোমে নিতে পারে ওপেন হোমে রাখে আরেকটা হচ্ছে জোভেনাইল হোম আছে যেগুলো থাকে আছে চাইল্ড হোম সেখানে তারা পাঠাতে পারে ডাক্তারের যদি চিকিৎসার দরকার হয় সেখানে রাখবে এমনকি আর একটা জিনিস যদি হয় সেখানে যদি বাচ্চাদের তাদের খুঁজে বার করবে যদি বাচ্চারা হারিয়ে যেতে পারে ফলে তাদের সেই বাচ্চাদের নিয়ে যেতে হবে গিয়ে সিডব্লিউসির কাছে সিডব্লিউসি ইচ্ছে করলে তাকে নিয়ে রিপোর্ট অনুযায়ী যে কোনো জায়গায় তাকে রাখতে পারে যদি মনে করে আমাদের স্পেশাল ইউনিটে জুবিনাইল হোমে না রেখে অন্য কারো কাছে রাখে ফস্টার হোম আছে সেখানে টাকা দিয়ে রাখতে পারে সেগুলো তো রাখতে পারে ধন্যবাদ আপনাকে আমাদের একজন দর্শক শ্রোতা বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন একটু শুনে নেব হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে নমস্কার জয়ন্ত বাবু আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি বলুন এই নাবালকদের অপরাধ মূলত দারিদ্র্যের কারণেই হয়ে থাকে এখন আমার প্রশ্ন জয়ন্ত বাবু যে কোন একটি নাবালক যদি মাদক প্রাচা পাচারে যুক্ত দেখা যায় কিংবা যৌন নিপীড়নে যুক্ত দেখা যায় তখন তার কি সাজা হবে এইটাই আমার বক্তব্য ধন্যবাদ আপনাকে অরুণবাবু অরুণবাবু আপনি ফোন করলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন মাননীয় শ্রীমতী মল্লিক আপনার কাছে আমার অরুণবাবুর প্রশ্নের সঙ্গে একটু জুড়ে দেওয়া প্রশ্ন থাকবে অরুণ প্রিন্সিপালস হচ্ছে প্রিন্সিপাল অফ নন স্টিকমাটাইজিং সেমান্টিক্স মানে সেখানে কোনো এর মানেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কোনো অ্যাডভার্সেরিয়াল বা কোনো অ্যাকিউজেটরি ওয়ার্ডস যেটা কিনা তাদের সম্মানে হানি করে সেই সব ওয়ার্ডস আমরা ইউজ করতে পারবো না তো সেই জন্যে আগে দেখতে হবে যে বাচ্চাটা কোন ক্যাটাগরিতে পড়ছে বা এই অফেন্সটাকে কোন ক্যাটাগরিতে ফেলা হবে যদি দেখা যায় যে এই বাচ্চাটা হচ্ছে ১৬ বছরের নিচে তাহলে যদি বিচারের পর যদি গিলটি তাকে ধরা হয় যে দোষী সাব্যস্ত না হলে তো তাকে রিলিজ করে দেওয়া হবে তৎক্ষণাৎ এবং সে যদি দেখা যায় সেই বাচ্চাটা কিন্তু চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশান তখন তাকে জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে কিন্তু সিডাব্লিউসির কাছে পাঠিয়ে দিতে পারে ফর নেসেসারি অর্ডার যেই অর্ডারটা কিনা তার বেস্ট ইন্টারেস্ট অব দি চাইল্ড কি হতে পারে সেটা কিন্তু সিডাব্লিউসি বিচার করবে এবার ফিরে আসি ওই প্রশ্নের উত্তরে এবার যদি দেখা যায় যে গিলটি হলো সেই তখন ষোলো বছরের নিচে বাচ্চারা যদি গিলটি হয় তাদেরকে বিভিন্ন রকমভাবে অর্ডার করা যেতে পারে প্রথমে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে কাউন্সিলিং করে এবং তাদেরকে বোঝানোর পর যে সে যদি কোনো অ্যাডাল্ট হতো তাহলে তার সাজাটা কতটা হতো এবং তার কনসিকুয়েন্সটা কি হতো এখানে একটু দাঁড়াই আবার এই প্রশ্নের আলোচনাতে আসবো কিন্তু একদম দর্শক অনেকক্ষণ অপেক্ষা করেন যে দর্শক বলেছে ওনাকে একটুখানি বলি ম্যাডাম যেটা বললেন সব ঠিকই বলেছে কিন্তু একটা কোশ্চেনে যে উনি বললেন যে যে কোনো নাবালককে দিয়ে যদি কোনো পাচার মাদক পাচার করা হয় কিন্তু সেই যদি করা হয় তাহলে সেই বাচ্চার কোনো অপরাধ হবে না যা যে তাকে দিয়ে এইটা করাতো তারই অপরাধ হবে তাকেই বাচ্চার কোনো অপরাধ থাকবে না কোনো বাচ্চার যারা মাইনার আছে জোভেনাইল যারা তাদেরকে দিয়ে যদি নির্যাতন করে করা হয় সেটাও কিন্তু তার কোনো তাকে এখানে দুজনকে আমরা ভিক্টেম হিসাবে দেখব যারা তাকে এই কাজে ব্যবহার তারা হবে গিয়ে করবে সেটাও আমাদের পর থেকে পরিষ্কার বলা আছে অত্যাচার করলে কত হবে তাদের মাদক পাচার করলে কি শাস্তি হতে পারে সেগুলো সব বলা আছে এই ক্ষেত্রে আপনার মনে হয় কোশ্চেনটা হচ্ছে তাদেরকে দিয়ে পাচার করাচ্ছে যদি সেটা প্রুভ হয় তাদেরকে দিয়ে অন্য কেউ পাচার করাচ্ছে তারা কিন্তু ভিকটিম হিসেবে দেখব তাদের আমরা তাদের কোনো সাজা কিন্তু হবে না তাদেরকে আমরা রিয়েবিলিটেশনের জন্য আমরা সিডব্লিউসি সির কাছে যাব কেয়ার এবং প্রোটেকশনের যা যা অর্ডার হয় আমরা তাই করব ধন্যবাদ আপনাকে একজন দর্শক শ্রোতা বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন একটু শুনি হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে নমস্কার আমি ব্যারাকপুর শিল্পাঞ্চল শ্যামনগর থেকে আমি হ্যাঁ আছি বলুন শুনতে পাচ্ছি বলুন নমস্কার জয়ন্ত বাবু সাথে যারা আইনি পরামর্শ দিচ্ছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা আমি শ্যামনগরের শিল্পাঞ্চল থেকে বলছি বলুন প্রশ্নটা করুন প্রশ্নটা করুন পরিচিত ভদ্রলোক তার ছেলে ব্যাঙ্গালোরে কাজ করতে চলে যায় যে একটি জুবেনাইল চাইল্ড সেখানে যাওয়ার পরে তার আর কোন তার আর কোন ট্রেস পাওয়া যাচ্ছে না সে হারিয়ে গেল কি হলো তার সম্পর্কে কিছু জানা যাচ্ছে না আমরা কিভাবে তার সন্ধান করে তার সম্পর্কে জানতে পারবো একটু বলুন ধন্যবাদ আপনাকে মাননীয় দত্ত এই প্রশ্ন আপনার কাছে রাখলাম তবে তার আগে বলি আপনি একটা আপনি আগে যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নির্ভয়া কাণ্ডের পরে বা এই ধরনের যেটা ম্যাডামও বলছিলেন হিনাস অফিস নৃশংস অপরাধ তার পরেও কিন্তু অনেক বাচ্চাকে আমরা অবজারভেশন হোমে রাখতে দেখেছি অর্থাৎ ধরে নেওয়া হয় বাচ্চাদের অবজারভেশনে রাখা হবে সে সংশোধিত হবে তারপর সমাজের মূল স্রোতে সে ফিরে যাবে যেটা একটু আগে আপনি মাননীয় শ্রী দত্ত বলছিলেন তাদের অতীত রেকর্ডও রাখা হবে না অতীত রেকর্ড রাখা হবে না এই কারণে যাতে সেই রেকর্ড সেই পিছু টান তাকে আবার এই অপরাধের জগতে না নিয়ে আসতে পারে হ্যাঁ আপনি এবার প্রশ্নের উত্তর দিন আপনি যেটা বললেন আপনি শ্যামনগরে থাকেন আমিও শ্যামনগরে থাকি আর যেটা বললেন এখানে একজন জুভেনাইল হারিয়ে গেছে তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না এটা কিন্তু জুভেনাইল জাস্টিস অ্যাক্টের সাথে ডাইরেক্ট রিলেটেড নয় আপনারা এখানে গিয়ে এফআইআর করে দিন থানায় গিয়ে ডাইরেক্ট এফআইআর করবেন তারা সেখানে করবে কিডন্যাপ হয়েছে বা অন্য কিছু হয়েছে সেভাবে ইনকোয়ারি করবে পুলিশ করবে তারপরে যদি দেখা যায় এটা জুভেনাইল তাকে যদি পাওয়া যায় তারপরে জুবিনাইল হবে এটা মনে একটা অপরাধ হয়েছে কিডন্যাপিং হয়েছে জুবিনাইলকে যেটা করেছে থ্রি সিক্সটি হতে পারে অপরাধ হতে পারে তার পরবর্তীকালে কোনো অপরাধ হতে পারে এখানে কিন্তু এই সিডব্লিউসির কাছে যাওয়ার দরকার নেই এখানে ডাইরেক্ট আপনারা থানায় গিয়ে এফআইআর করে দিন থানা থেকে তাকে খুঁজে বার করুন আমি শুধু আরেকটু জুড়ে দেবো স্যারের কথার সাথে যে যদি দেখেন থানায় অপরাধ করবার পরেও পুলিশ কোনো বিশেষ পদক্ষেপ নিচ্ছেন আপনারা কিন্তু মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন এবং একজন মানুষ অনেকেই বলবেন যে আমরা কি করে যাব আমাদের আর্থিক সুরাহা নেই তাহলে কিন্তু ম্যাডাম যেমন একটু আগে বলছিলেন নি খরচায় আইনি পরিষেবা পাবার বন্দোবস্ত কিন্তু আছে অর্থাৎ নি খরচা আইনি পরিষেবা পাবেন এবং নিঃসন্দেহে এটা অত্যন্ত চিন্তার বিষয় যে একটি বাচ্চা কোথায় হারিয়ে যেতে পারে আমি আবার আপনার কাছে আসি মাননীয় শ্রীমতী মল্লিক একটু আগে আপনি বলছিলেন যে থানাতেও কিন্তু একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার করতে হবে এবং আপনারা যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন তারা জেনে রাখুন যে থানাতে সেকেন্ড অফিসার প্রতিটি থানার পদাধিকার বলে কিন্তু শিশুদের জন্য তার অন্য কাজের পাশাপাশি শিশুদের খেয়াল রাখবেন শিশুদের জন্য তিনি কাজ করবেন এটা কিন্তু ধরে নেওয়া হচ্ছে এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে থানার ভেতরেও একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকবে যেখানে একটি এসে একটি শিশু কখনো ভাববে না যে থানায় এসেছে সে ঘাবড়াবে না সে ভয় পাবে না ম্যাডাম আপনার কাছে প্রশ্নটা রাখলাম হুম এখানে এখানে নিয়ম হচ্ছে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের প্রভিশনই আছে যে এদেরকে রেগুলার যারা পুলিশ অফিসার যারা কিনা অ্যাডাল্টদের কেস হ্যান্ডেল করে এই কেস যারা হ্যান্ডেল করে এই সব পুলিশ অফিসার কিন্তু জুবেনাইলদের কেসে কিন্তু ইনভেস্টিগেশন বা হ্যান্ডেল কোনো কিছুই করতে পারবে না এর জন্যে প্রত্যেকটা থানায় একজন চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার নিয়োগ করা আছে তারা কিন্তু স্পেশাল জুবেনাইল পুলিশ ইউনিটের আন্ডারে পড়ে এবং এদের কাজ হচ্ছে এরা কিন্তু প্লেন ড্রেসে থাকবে ইউনিফর্ম পরা চলবে না এবং এদের এরা কিন্তু খুব চাইল্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে বাচ্চাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাকে যদি এই চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আনা হয় এবং তাদের প্যারেন্টসদের সামনে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে কিন্তু সেই জিজ্ঞাসাবাদটা কখনোই কিন্তু কাস্টোডিয়াল ইন্টারোগেশনের পর্যায়ে পড়বে না এবং তাদেরকে কোনোভাবে ফোর্স করা যাবে না কোনো কনফেশন করানোর জন্যে বা কোনো স্টেটমেন্টে তাদেরকে সই করিয়ে নেওয়া যাবে না এবং তাদেরকে হ্যান্ড কাফিং বা কোনো চেন বা কোনো ফ্যাটারি করে কোমরে দড়ি এগুলো কোনো কিছুই তাদেরকে পড়ানো যাবে না এবং একটা বাচ্চাকে যখন এই চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আনা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্যে তখন সেই বাচ্চাকে পরিষ্কার করে প্রম্পলি বলতে হবে তার এগেনস্টে চার্জটা কি তার এগেনস্টে চার্জটা কি তার বাবা মায়ের মাধ্যমে বলতে হবে এবং যদি কোনো এফআইআর হয়ে থাকে এফ এর কপি কিন্তু সেই বাচ্চাটাকে বা বাচ্চার বাবা মাকে কিন্তু সাপ্লাই করতে হবে বা পুলিশ রিপোর্ট যদি দিয়ে থাকে পুলিশ রিপোর্টের কপিও কিন্তু বাচ্চার বাবা মাকে দিতে হবে ধন্যবাদ আপনাকে আরও একজন দর্শক শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন শুনেনি কে প্রশ্ন করছেন হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে আমি হুগলি জেলার ভাণ্ডারাটি থেকে কুমার বলছি মিস্টার আমার নমস্কার আমি ছোটো ছোটো প্রশ্ন করবো প্রশ্নগুলো প্রথম আমি শ্রীতাবধিকা যে প্রশ্নটা করি যে ধরুন একটি ছেলে অপরাধ করলো যখন সে অপরাধ সংগঠিত করলো তখন তার বয়স আটশো বছর

উত্তীর্ণ হয়ে যাওয়ার আগে বা পরে সে যদি কোন অপরাধ সংগঠিত করে সে ক্ষেত্রে তার কোন কোটে সাজা হবে এই তিনটে প্রশ্ন রাখলাম যদি বলেন ভালো হয় নমস্কার ধন্যবাদ আপনাকে স্বপন বাবু আমাদের একজন অন্যতম রেগুলার কলার অনেকেই আমাদের নিয়মিত ফোন করেন আজকে আমরা শ্যামনগর থেকে একটা প্রশ্ন পেলাম গড়িয়া এলাকা থেকে অরুণবাবুও প্রশ্ন করলেন আজকে যে আলোচনাটা আমরা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায় এ অনুষ্ঠান আমরা নিয়মিত পেশ করে থাকি আমাদের অনুষ্ঠানের তিনটে মূল কথা আমরা প্রায়ই বলি এক আইন সকলের জন্য অনেকে আমাদের এই অনুষ্ঠানে প্রশ্নও করেছেন যে আইনকে শুধু ধনীদের জন্য গরিবদের জন্য নয় আমরা বলি যে না আইন সকলের জন্য আইনের চোখে ধনী দরিদ্র সকলে সমান আর সেই জন্যই তো আইনি পরিষেবা কর্তৃপক্ষগুলি রয়েছেন একেবারে তালুক স্তর অবধি তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন যাতে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া যায় আর সবচাইতে গুরুত্বপূর্ণ হল কনসেপ্ট বদলে গেছে একটা সময় ছিল সাধারণ মানুষকে আদালতে যেতে হতো এবং হত্যে দিয়ে পড়ে থাকতে হতো এখন কিন্তু প্রয়োজনে আদালত চলে আসছেন ঘরে প্যারালিগাল ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তো আমরা অস্বীকার করতে পারবো না তারা নির্নিমেষ কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষদের জন্য এবারে আসুন আমরা জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে তৈরি হয়েছে যে চমৎকার থিম সংটা এই থিম সং সংটা একবার দেখে নি एहसास न्याय आकाश न्याय का सबके लिए उल्लास न्याय का सबके लिए विश्वास न्याय का सबके लिए अपने हिन्दोस्ता पर हक हमारा भी तो है इंसाफ के इस आशिया पर हक हमारा भी तो है एक मुट्ठी आशवा पर ये ना सोचो दर्द हमारा कहीं सुना न जाएगा अब न्यायालय खुद चलकर चौपालों तक आएगा लाचारों को न्याय मिलेगा, मिलेगा। दुखियारों को न्याय मिलेगा, न्याय मिलेगा। पर हक हमारा भी तो है उम्मीदों के इस गुलसिता पर हक हमारा भी तो है एक मुट्ठी आसमां पर हक हमारा तरीव और को, मुफ्त एवं सक्षम के लिए মুখবাবুর তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে আমি আপনার কাছে প্রশ্নগুলো রাখলাম তারপরে মাননীয় শ্রী দত্ত উত্তর দেবেন প্রথমে আপনি শ্রীমতি হ্যাঁ আমাদের দর্শক বন্ধুদের প্রথম প্রথম প্রশ্নটার উত্তরে বলি যে অফেন্স করার সময় যদি আঠেরো বছরের নিচে হয়ে থাকে এবং পরবর্তীকালে বিচারের সময় যদি দেখা যায় তার আঠেরো বছর বয়স হয়ে গেছে তাহলেও কিন্তু অফেন্স করার সময় যে বয়সটা ছিল সেই বয়সটাই কিন্তু ধরা হবে অর্থাৎ গোটা বিচার প্রক্রিয়ায় তাকে কিন্তু একজন চাইল্ড বলেই গণ্য করা হবে এবং দু হাজার পনেরো সালের যে আইন আইনে জুভেনাইল জাস্টিস আইনে বলছে যে যেই সব বাচ্চার আঠেরো বছরের ওপরে বয়স হয়ে গেছে এনকোয়ারির সময় তাদেরকে কিন্তু বাচ্চাদের সাথে আর অবজারভেশন হোমে রাখা হবে না তাদের কিন্তু আলাদা রাখতে হবে প্লেস অফ সেফটি ওই জায়গায় রাখতে হবে এবং পরবর্তীকালে আরেকটা প্রশ্ন ছিল যে অন্যান্য বন্ধুদের সঙ্গে অন্যান্য বন্দীদের সাথে এখানে দেখুন অন্যান্য বন্দীদের সাথে রাখার প্রশ্নই আসছে না যদি ১৬ বছরের আঠেরো বছরের নিচে বাচ্চারা হয় বা ১৬ থেকে ষোলো বছরের নিচে বাচ্চারা হয় তাদেরকে এনকোয়ারি চলাকালীন অবজারভেশন হোমে রাখা হয় এবং যদি বিচারের পর দেখা যায় তারা অপরাধী তাদের স্পেশাল হোমে রাখা হয় ১৬ বছরের নিচে বাচ্চাদের এবং ১৬ থেকে ১৮ বছরের বাচ্চাদের সবসময় কিন্তু প্লেস অফ সেফটি বলে একটা স্পেশাল হোমের একটা অংশকে আলাদা করে ডেসিগনেট করা আছে যে যেই সব বাচ্চারা যাদের কিনা না বছর বয়স হয়ে গেছে তাদেরকে কিন্তু ওই বাচ্চাদের সাথে আর রাখা হবে না ওই প্লেস অফ সেফটিতে রাখা হবে যেটা কিন্তু স্পেশাল হোমের একটা আলাদা করে অংশ ডেজিগনেট করা থাকে বা ডেডিকেট করা থাকে ধন্যবাদ আপনাকে মাননীয় দত্ত তৃতীয় প্রশ্ন কিন্তু বাকি থেকে গেল গ্রামাঞ্চলে অনেক সময় বাচ্চাদের কোনো নির্দিষ্ট জন্ম সার্টিফিকেট থাকে না তাদের ক্ষেত্রে বয়সটা কি করি বা নির্ধারণ করা হবে বা কি করি বা মোট কথা হচ্ছে কি জুবেনাইলদের এবং অ্যাডাল্টদের বিচার একসাথে কোনো সময় হবে না খুব সংক্ষেপে আপনাকে চার একটা প্রশ্ন রাখবো যে এই হিনাস অফেন্স বা নৃশংস অপরাধ ঘট যদি কোনো শিশু ঘটিয়ে ফেলে তাহলে বর্তমান আইনে বিচারটা কিভাবে হবে এখন যেটা আছে গিয়ে যেটা আগে বললাম দু হাজার সেই ঘটনার পরে কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে ষোলো থেকে আঠারো বছর যদি বাচ্চা এনএস অফেন্স অফের যারা নৃশংস হচ্ছে সাত বছরের উপরে যেমন মার্ডার বা এরপ টাইপের যারা আছে সাত বছরের উপরে তখন তাদের একটা সিড যেবি একটা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে দেখবে তার সেই যখন সে অপরাধটা করেছিল তখন তার মানসিক অবস্থা কীরকম ছিল তার পক্ষে সে অ্যাডাল্টের মতো হিসাবে তার মানসিক অবস্থা কী না যদি সেটা দেখা যায় না তার মানসিক অবস্থা এই কারণটা মানে সংঘটিত করেছে তার অ্যাডাল্টের মতো তখন তাকে অ্যাডাল্ট হিসাবেও বিচার করতে পারে আর যদি দেখা যায় না সে অ্যাডাল্টের তার মানসিক অবস্থা সে অ্যাডাল্টের মতো ছিল না তখন তাকে আবার সেই জুবিনাইল হিসাবে করতে পারে এটা শুধু ষোলো থেকে আঠেরো বছর বয়সে যদি বাচ্চাদের এই অফেন্সটা করে ষোলোর নিচে যদি কোনো অপরাধ করে তাহলে কিন্তু তাতে জুবিনাইলের আইনের অনুযায়ী তাকে জে জেবি মানে জুবিনাইল জাস্টিস বোর্ডের কাছে এইখানে আরেকটা জিনিস আমি বলে দিই জে জেবি আর হচ্ছে গিয়ে সিডব্লিউসি এই দুটো কি জে জব্লিউ হচ্ছে জুবিনাইল জাস্টিস বোর্ড যারা অপরাধ করে তাদেরকে নিয়ে আসা হয় বিচার হয় জে জিবির কাছে আর যাদের হচ্ছে কি চাইল্ড যারা কোনো অপরাধী নয় তাদের হচ্ছে ভিক্টিম তাদেরকে নিয়ে আসা হয় সিডব্লিউসির কাছে মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তারা কিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া যায় কেয়ার দেওয়া যায় সেটা দেখবে সিডব্লিউসি আর হচ্ছে জেজেবি করবে গিয়ে ডিলিঙ্কুইড যাদের অপরাধটা সেখানে বিচার হবে ধন্যবাদ আমি এখানে একটা জাস্ট সংক্ষেপে আমি একটু অ্যাড করছি সেটা হচ্ছে স্যার যেটা বললেন যে 16 বছরের নিচে বাচ্চাদের কিন্তু জেজেবি কিন্তু বিচার করবে এবং 16 থেকে 18 বছরের বাচ্চাদের কিন্তু যদি হিনাস অফেন্স করে থাকে 16 থেকে 18 বছরের কোনো বাচ্চা তাদের কিন্তু আফটার প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট এটা স্যার যেরকম বললেন যে বি বোর্ড একটা এনকোয়ারি করবে তাকে প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট বলছে যে তাকে অ্যাডাল্টদের মতন ট্রায়াল করা যাবে কি না সেইটাই যদি অ্যাডাল্টদের মতো ট্রায়াল করা যায় তখন জেজেবি আর সেই বিচারটা করবে না তাকে চিলড্রেন্স কোর্টে পাঠিয়ে দেওয়া হবে সেখানেই কিন্তু তার বিচারটা হবে ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই একদম শেষে আমার সঙ্গে একমত হবেন যে কথা আমি রোজ বলে শুরু করি যে আইন জগতের বিভিন্ন খুঁটিনাটি এবং কি কি পরিবর্ধন পরিমার্জন সংশোধন হলো তাও কিন্তু আমরা আমাদের এই আলোচনায় নিয়ে আসি আজকে অন্তত আমাদের আলোচনায় আগে আইন কি ছিল বর্তমান আইনে কি পরিবর্তন হয়েছে কি সংশোধন পরিমার্জন হয়েছে সব কিন্তু উঠে এসেছে খুব সুন্দরভাবে আমরা আবার ফিরে আসব আগামী আটই মে দু সেটিও একটি সোমবার এই নির্দিষ্ট দিনটিতে আমরা আলোচনা করব অ্যাসিড আক্রমণের শিকার ও নির্যাতিত বা নির্যাতিতাদের ক্ষতিপূরণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা শেষ করবার আগে কথা বলে শেষ করব যে প্রতি সোমবার সন্ধে সাড়ে সাতটার সময় দূরদর্শন বাংলার সামনে আপনাদের এসে বসতেই হবে আইন জগতের যাবতীয় খুঁটিনাটি বিষয় এক ঘন্টায় শিখে নেবার জন্য ধন্যবাদ নমস্কার